পঞ্চম শ্রেণী 2022 সালে গণিত পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত প্রশ্নগুলি সম্ভাব্য গমন হিসেবে আসতে চলেছে স্কুলে এক নজর দেখে নাও। প্রথম রয়েছে 32/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, 33.12 কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 মিটার হলে তার একটি বাহু দৈর্ঘ্য কত হবে? 6.03 টাকা সমান কত টাকা কত পয়সা? ফাঁকা ঘরে চিহ্ন বসানোর কথা রয়েছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? ফাঁকা ঘর পূরণ করো রয়েছে প্রশ্ন, মানের অধক্রমে সাজাও। পরের প্রশ্ন রয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত করো, নেক্সট রয়েছে সরল করো, এবং তার পরেরটাও রয়েছে সরল করো। সাথে তাদের প্রশ্ন রয়েছে 17.09 মিটার লম্বা মাসির বলেছে 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে, জলেও কাদায় মোট কতটা ডুবে আর জলে কাদার উপরে কত মিটার মাসি রয়েছে? বাজারে একে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি কিনেছেন, বাড়িতে এত কিগ্রা অর্থাৎ 1/5 কিগ্রা চিনি ছিল, আর কতটাংশ খরচ হয়েছে? এখানে প্রশ্নটা রয়েছে 8 থেকে। নেক্সট প্রশ্ন রয়েছে 9 থেকে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহু দৈর্ঘ্য।